বহু বছর পর ঐশ্বরিক যোগে হবে সূর্যগ্রহণ এ সুফল অবশ্যই পাবে পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলাবে হঠাৎ কটিপতি হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন অনেক গুরুত্বপূর্ণ আমি এই সূর্যগ্রহণ নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো তাই পুনরায় আবার আমি পাঁচটা রাশিকে নিয়ে আলোচনা করব এই যে ঐশ্বরিক যোগ এটা কিন্তু অত্যন্ত মারাত্মক এবং মারাত্মক বলতে পজিটিভ দিক থেকে আর বিশেষ করে এই যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কিন্তু আমাদের ভারতে দৃশ্যমান না তাই এই যে ভারতের অদৃশ্য সেই কারণে কি হবে এর কুফলটা কিন্তু অনেকটাই কম পড়বে অর্থাৎ নেগেটিভিটি প্রচুরই কম কিন্তু পজিটিভিটি অনেকটাই বেশি তাই এই নিয়ে আমি এর আগে আলোচনা করেছি তাই পুনরায় আর আলোচনা করব না আমি শুধু বলব এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে এত ভালো একটা সময় আপনারা অ্যালার্ট থাকুন অর্থাৎ এই যে পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবেই আসবে ফাটকা থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক প্রচুর সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে এবং লটারি সারটা জোয়া থেকেও কিন্তু আসতে পারে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে কারণ কোটিপতি হান্ড্রেড পারসেন্ট কিন্তু হবে যদি সব তার ঠিকঠাক থাকে দেখুন এখানে রবি ভালো থাকতে হবে রাউ ভালো থাকতে হবে এবং শুক্র ভালো থাকতে হবে এই গ্রহগুলো যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে এই গ্রহগুলো যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না আমি প্রত্যেকটা দিনই বলি যে এই দিকগুলো কিন্তু আপনাদের মিলিয়ে নিতে হবে আপনারা অনেকেই আছেন যারা ভাবছেন যে আমার রাশি আছে এগুলো তো আমার দাবি আমি সব পেয়ে যাব তাদের উদ্দেশ্যে বলবো ওইভাবে কিন্তু কাজ করে না আপনার রাশি তো অবশ্যই আছে তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকা প্রয়োজন আছে তার সাথে সাথে আপনার বড় স্বপ্ন দেখতে হবে আমি এটা করব আমি ওটা করব এই ভাবনা চিন্তাটা আপনার রাখতে হবে যদি ভাবছেন যে না আমি সবই বসে থাকবো অটোমেটিক পাবো কারণ আমার ভাগ্যে আছে ভাগ্যে বলে ভাগ্য বলে কিছু নেই ভাগ্য আপনার থাকতে পারে আপনার রাজ্যকে জন্মগ্রহণ হতে পারে আপনার খুব সুন্দর একটা ভাগ্য কিন্তু আপনি যদি বাড়িতে বসে ঘুমিয়ে থাকেন ওই ভাগ্য কোনো কাজ করবে না তাই ভাগ্যের তো অবশ্যই প্রয়োজন তার সাথে সাথে আপনার পরিশ্রম আপনার ইচ্ছা আপনার চেষ্টা সব একত্রে তবেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে একতরফা কিছু হয় না তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এই এই বিষয়ে এই দিক থেকে আপনার ভালো হতে পারে আপনারা অ্যালার্ট থাকুন যারা অ্যালার্ট থাকে ভাগ্য বদলে বেড়েছে আর যারা অ্যালার্ট নেই আজও জীবনে কিছু করতে পারেনি তাই এই ভুলগুলো কখনোই করবেন না আমার আলোচনাগুলো শুনবেন আপনার রাশি আছে সম্পূর্ণ অ্যালার্ট হয়ে যান এবং চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকতে হবে তারপরে দেখবেন আপনার জীবনের পরিবর্তন কতটা আসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভাগ্য আপনার পদলাপি এতে কোনো সন্দেহ নেই কারণ প্রমাণ ছাড়া আমি কোনো আলোচনা করি না আর গ্রহ নক্ষত্র আপনাকে মানতেই হবে গ্রহ নক্ষত্র যদি আপনি না মানেন তাহলে দিন রাত এটা কি করে হচ্ছে এটা আপনি স্বীকার করছেন কিভাবে তাই এই যে গ্রহ নক্ষত্র এটা সারা জীবন থাকবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রভাব বিস্তার করবে সেটা অশুভ এবং শুভ দুটোই থাকবে তাই সেখানে দাঁড়িয়ে আমি পাঁচটা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই যে ঐশ্বরিক একটা যোগে এই সূর্যগ্রহণ হতে চলেছে এটা কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটবে এবার দেখুন এই যে সূর্যগ্রহণটা কবে হবে দেখুন এটা আগামী আটই এপ্রিল আমাবস্যা এবং সূর্যগ্রহণ এবং বেশ কিছু রাজ্য কিন্তু থাকছে এই রাজ্য এবং যে সূর্যগ্রহণ একত্রে কিন্তু একটা শুভ ফল প্রদান করবে ফলে এই পাঁচরাশি তাদের ভাগ্য বদলাবে প্রথম যে রাশির কথা বলবো বলব বৃষরাশি দারুণ সময় থাকছে বৃষরাশির জাতক জাতিকাদের আপনার চোখ কান খোলা রাখতে বলবো এবং অ্যালার্ট থাকতে বলবো পরিশ্রম চেষ্টা তো অবশ্যই থাকতে হবে বড় স্বপ্ন দেখতে হবে যদি এই সব কিছু আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কোটি টাকার মালিক হবেন এতে কোনো সন্দেহ নেই কারণ এগুলো প্রমাণিত কাজ করে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন সবার আগে আপনার অবশ্যই জন্মচক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন যে তিনটে গ্রহের কথা বলা হলো ওই গ্রহগুলো আপনাকে কতটা সাপোর্ট করছে দু নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশি দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলবো চোখান যদি খোলা রাখতে পারেন আপনার সত্যি ভাগ্য বদলাবে অর্থাৎ আপনার জীবনে তো সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগ সঠিক কাজে ব্যবহার করলে আপনার জীবনে পরিবর্তন আসবে তাই এই যোগাযোগ এবং সুযোগগুলো হাতছাড়া করবেন না অ্যালার্ট থাকাটা কিন্তু আপনার অবশ্যই জরুরি তার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন এই গ্রহগুলো আপনার কতটা সাপোর্ট করছে যদি সব ঠিকঠাক থাকে আজকের আলোচনা কিন্তু আপনার জন্য আপনার ভাগ্য বদলাবেই বদলাবে এতে কোনো সন্দেহ নেই কারণ এই সূর্যগ্রহণ অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু দিয়ে যাবে দারুণ পজিটিভিটি কিন্তু থাকবে আমাদের ভারতবর্ষে কারণ এখানে কিন্তু দৃশ্যমান নয় কিন্তু তার সুপ্রভাব আমরা কিন্তু কিছু হলেও পাব তিন নম্বর যে রাশির কথা বলবো মিন রাশির দারুণ সময় থাকবে মিন রাশির জাতক জাতিকাদের আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন যক্ষাণ খোলা রাখুন পরিশ্রম চেষ্টা অবশ্যই আপনার করতে হবে এই সব কিছু যদি আপনার মধ্যে থাকে তার সাথে সাথে আমি রাশিগুলো বলছি আপনার রাশি আছে তাহলে আপনার সাথে মিলতে বাধ্য আর যদি মনে হয় যে না শুধু আমি রাশিই বলে গেলাম আর কিছু আপনার মধ্যে নেই তাহলে কিন্তু কাজ করবে না আপনার রাশি সা থাকতে হবে তার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম ওগুলো আপনার মধ্যে থাকতে হবে অর্থাৎ ইচ্ছা চেষ্টা পরিশ্রম সুযোগ পেলে গ্রহণ এবং মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা কারণ এখানে লটারি থেকেও আপনার জীবনে পরিবর্তন করতে পারে কারণ হঠাৎ কোটিপতি হতে পারে আর এগুলো কিন্তু অবশ্যই এই সূর্যগ্রহণ যাওয়ার পর আপনি একুশটা দিন কিন্তু পজিটিভ পাবেন তাই এই একুশ দিন আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে চার নম্বর যে রাশির কথা বলবো বিশ্বিক রাশি ভাগ্য বদলে যাবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের হঠাৎ কিন্তু কোটিপতি হয়ে যেতে পারে নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের তাই আমি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন সব ঠিকঠাক থাকবে আপনার ভাগ্য কিন্তু বদলাবে আর যদি মনে হয় যে আমার রাশি আছে আমি সব পাব একা অটোমেটিক তাহলে কিন্তু কিছুই আপনার সাথে মিলবে না সর্বশেষ এবং পাঁচ নাম্বার যে রাশির কথা বলবো তুলারাশি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চোখ কান কোন অ্যালার্ট থাকুন বহু বছর পর কিন্তু এই একটা ঐশ্বরিক যোগে সূর্যগ্রহণ আমরা দেখতে পাব এবং এটা আমাদের ভারতে দৃশ্যমান না সেখানে দাঁড়িয়ে কিন্তু এর যত রকম নেগেটিভিটি আমরা কিন্তু অনেকটাই কম পাব এবং পজিটিভিটির কারণে এই বেশ কিছু জাতক জাতিকাদের জীবন কিন্তু বদলাবে তাই আমি তুলারাশির উদ্দেশ্যে বলবো সম্পূর্ণ অ্যালার্ট থাকুন এবং কান খোলা রাখুন যদি জীবনে সুযোগ পান গ্রহণ করুন এবং ফাটকায় চেষ্টা করুন এটা কিন্তু একুশ দিন আপনার পজিটিভ থাকবে একুশটা দিন আপনার জন্য অত্যন্ত শুভ যে একুশ দিনে আপনার সম্পূর্ণ ভাগ্য বদলাতে পারে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার